জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে পদ্মে তয় শ্রিতা প্রাণমামি মুহর্মুহ শ্রীমা শারদা দেবী অর্থাৎ শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের আশ্বাস দিয়ে বলেছিলেন যে ভয় কি বাবা সর্বদাত্তরে জানবে তোমাদের একজন মা আছে যখন দুঃখ পাবে আঘাত আসবে মনে ভাববে আমার আর কেউ না থাক আমার একজন মা আছেন শ্রী শ্রী মায়ের এই চিরন্তন আশ্বাসবাণীর সত্যতা আরও একবার প্রমাণিত হলো এই বছরেরই দু সালের গত মার্চ মাসে মহারাষ্ট্রের নাগপুরের কাছে ঘটে যাওয়া একটি আশ্চর্য সত্য ঘটনায় শ্রী শ্রী মা যে আজও সূক্ষ্ম শরীরে নিত্য বর্তমান তারই প্রমাণস্বরূপ সদ্য ঘটে যাওয়া ঘটনাটি আজকের ভিডিওতে আপনাদের সবার সাথে শেয়ার করব প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্পিরিচুয়াল ব্রিফিংস চ্যানেলে স্বাগত জানাই এই চ্যানেলের ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ের ওপর ভিডিওগুলির নিয়মিত নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানস অপশনটি ক্লিক করুন ধন্যবাদ বন্ধুরা এবার শ্রী শ্রী মা সারদা এক দরিদ্র গ্রাম্য মহিলার জীবনে কি চমৎকারটি ঘটালেন তা সবিস্তারে আপনাদের কাছে বর্ণনা করছি ঘটনাটির কথা সর্বসমক্ষে প্রথম তুলে ধরেন স্বামী রাঘবেন্দ্রানন্দজি মহারাজ উনি গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের সচিব মহারাজ গত তেসরা এপ্রিল দিল্লি রামকৃষ্ণ মিশন দ্বারা আয়োজিত একটি ভক্ত সম্মেলনে মায়ের কথা বলতে গিয়ে মহারাজজি সদ্য ঘটাই চমৎকারটি ভক্তমণ্ডলীর সামনে তুলে ধরেন যা দিল্লি রামকৃষ্ণ মিশনের ইউটিউব চ্যানেলেও দেয়া হয়েছে ঘটনার কেন্দ্রবিন্দুতে আছেন কুষ্ঠ রোগাক্রান্তা দরিদ্র এক গ্রাম্য মহিলা বর্ণনার সুবিধার্থে ওনাকে এরপর থেকে মাসিমা নামে উল্লেখ করব। নাগপুর শহরের পাশে একটি ছোট্ট গ্রাম পুষৎ মাসিমা এখানে একাই থাকেন স্বামী পরিত্যক্তা এবং ছেলেরাও ত্যাগ করেছে কুষ্ঠ রোগের কারণে খাবার দাবার কিছুই রান্না করতে পারেন না একরকম প্রায় ভিক্ষান্নের উপরই নির্ভরশীল কিন্তু গ্রামের দেবী মন্দিরে মাসিমা রোজ ঝাড়ু লাগাতেন এবং মন্দিরে মায়ের কাছে রোজ কেঁদে কেঁদে প্রার্থনা করতেন যে মা একই করলে আমার এই রোগ সব ঠিক করে দাও এভাবে রোজ প্রার্থনা করতেন ও কাঁদতেন আর ওনার ঘরে দুটো ফটো ছিল কিভাবে উনি ফটোগুলো পেয়েছিলেন তা জানা যায়নি একটি ফটো স্বামীজির আরেকটি শ্রীমা সারদা দেবীর স্বামীজিকে বলেন নরেন স্বামী এবং মায়ের ফটোকে দেখে বলেন ম্যাডাম মাকে মা বলে ডাকা হোক আর কেউ তাকে ম্যাডাম বলে ডাকুক প্রার্থনা আন্তরিক ও ব্যাকুল হলে মা যে প্রার্থনায় সাড়া দেন তারই প্রমাণ মিলল ছাব্বিশে মার্চের ঘটনায় ওর আগের দিন রাতে আমাদের শ্রীশ্রী মা অর্থাৎ মাসিমার ম্যাডাম মাসিমাকে স্বপ্নে এসে বলেন তোর কুষ্ঠরোগ এমন কিছু বেশি হয়নি তুই নাগপুরে যা নাগপুরে আমার ছেলে মেয়ে আছে তুই ঠিক হয়ে যাবি পরের দিন কারোর থেকে বাস ভাড়া চেয়ে চিনতে জোগাড় করে মাসিমা বাসে করে নাগপুরে এসে পৌঁছালেন নাগপুর বাস স্ট্যান্ডে নেমে উনি সবাইকে তার ওই দুটো ফটো দেখিয়ে জিজ্ঞেস করতে লাগলেন এই নরেন ও ম্যাডাম এনারা কোথায় থাকেন এদের সাথে কোথায় দেখা হবে কেউ একজন মাসিমাকে বলে যে তুমি ধনতলিতে যাও ধনতলিতে আশ্রম আছে ওখানে এরকম ফটো দেখেছি মাসিমা এবার ধনতলিতে গেলেন ওখানে রামকৃষ্ণ মিশনের একটি সেন্টার আছে এবং ওখানে এই দু বছর হল একটি হসপিটাল হয়েছে আশ্রমে যখন পৌঁছালেন তখনও বেশ সকাল আশ্রমের আরেক মহিলা সাফাইকর্মী ঝাঁট দিচ্ছিলেন তাকে মাসিমা জিজ্ঞেস করেন যে নরেন স্বামী ও ম্যাডামজি কোথায় আছেন সাফাইকর্মী ওনাকে মন্দিরে যেতে বললেন মন্দিরে এসে দেখলেন যে মায়ের ফটো স্বামীজির ফটো তার কাছে থাকা নরেন স্বামী ও ম্যাডামজির ফটোর সাথে একদম মিলে গেল মন্দিরে কিছুক্ষণ বসে থেকে এবার উনি জিজ্ঞাসা করতে থাকলেন যে এই দুজনকে উনি কোথায় পাবেন তখন ওনার অ্যাকচুয়ালি কি চাই জিজ্ঞাসা করাতে উনি মায়ের ফটো দেখিয়ে বললেন যে ইনি বলেছেন যে ওনার ছেলে মেয়ে নাগপুরে আছে তারা আমার এই কুষ্ঠরোগ ঠিক করে দেবে এই কথা শুনে তাকে তখন আশ্রমের ডিসপেন্সারিতে পাঠানো হয় সময়টা প্রায় সকাল আটটা ডিসপেন্সারিতে তখন একজন মহিলা কর্মচারী চলে এসেছেন উনি এই মাসিমার থেকে তার সব স্বপ্ন বৃত্তান্ত শুনে আশ্রমে যে ডার্মাটোলজিস্ট আসেন তাকে ফোন করেন আশ্রমে সেদিন ডাক্তারবাবুর বসার দিন ছিল না অথচ মাসিমা অনেক দূর থেকে আসছেন এবং মাসিমা মায়ের থেকে স্বপ্ন পেয়েছেন এইসব শুনে ডাক্তারবাবু মাসিমাকে তার প্রাইভেট ক্লিনিকে পাঠিয়ে দিতে বললেন তখন মাসিমাকে ওই ডিসপেন্সারি থেকে ডাক্তারের প্রাইভেট ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করা হল ডাক্তারবাবুর ক্লিনিকে আরেকজন মহিলা ছিলেন যিনি ছিলেন ডাক্তারবাবুর সহকারী অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট উনি মাসিমার সাথে কথা বলে সব জানলেন এবং ডাক্তারবাবুকেও তা বললেন ডাক্তারবাবু সব শুনে মাসিমাকে দেখে ওনাকে পনেরো দিনের ওষুধ দিলেন এবং আবার পনেরো দিন পর আসতে বললেন সাথে সাথে এও আশ্বস্ত করলেন যে মাসিমার এই রোগ সেরে যাবে ওষুধ দেওয়ার পর ডাক্তারবাবুর ওই মহিলা অ্যাসিস্ট্যান্ট বা সহকারিণী মাসিমাকে জিজ্ঞাসা করলেন এবার কি করবে মাসিমা উত্তর দিলেন এবার বাসে করে আবার গ্রামে যাব আবার পনেরো দিন পর আসবো কি করে যাবে এই প্রশ্নের উত্তরে মাসিমা আরও বললেন যে কারোর থেকে বাস ভাড়া চাইব নয়তো নিজের সাথে থাকা স্বামীজির ফটো দেখিয়ে পড়লেন নয়তো নরেন স্বামী ব্যবস্থা করে দেবেন এই কথা শুনে ডাক্তারবাবুর কি মনে হলো উনি তার পকেট থেকে দেড়শো টাকা বের করে বললেন এই নাও তোমার বাস ভাড়া মাসিমা তৎক্ষণাৎ বললেন দেখলে নরেন স্বামী ব্যবস্থা করে দিল এই ঘটনা সম্পর্কে জানার পর আশ্রম থেকে ডাক্তার বাবুকে জানানো হয়েছে যে আবার মাসিমা এলে তাকে যেন একেবারে দু তিন মাসের ওষুধ দিয়ে দেয়া হয় বারবার যেন তাকে অত দূর থেকে না আসতে হয় আর তো দুঃখী পীড়িত সন্তানের ব্যাকুল হৃদয়ের প্রার্থনা মা যে আজও শোনেন এবং অভাবনীয় উপায়ে তার সমস্ত দুঃখ কষ্ট ক্লেজ দূর করেন তা আজও প্রমাণ হল বর্তমানে সমগ্র মানব সমাজ করোনা মহামারীর দ্বারা আক্রান্ত এবং আমরা সবাই একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি এই ভয়ঙ্কর পরিবেশে সন্তানের আকুল ক্রন্দনে সাড়া দিয়ে মায়ের স্বপ্নে দর্শন দেয়া সত্যি আমাদের মনে বল ও ভরসা জোগায় মনে বিশ্বাসের প্রদীপখানি আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে আর সেই উদ্দেশ্য নিয়েই আজকের ভিডিওতে মায়ের মাহাত্ম আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে সবার সাথে এটি শেয়ার করুন ও লাইক করুন এবং কমেন্টসে লিখুন জয় মা মায়ের আশীর্বাদ আমাদের সবার ওপরে বর্ষিত হোক এই প্রার্থনা